আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের হচ্ছে ছোট বাচ্চার একটা ফতোয়া তৈরি করে দেখাবো। তো এই যে আমি এই যে এখানে দুই পাট কাপড় আছে, সামনের পাট এবং পিছনের পাট আমি একসাথে কাটবো। তো আমি এই যে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। তো এখানে হচ্ছে চার পাট কাপড় আছে এখন, এই যে। তো ফতোয়াটা লম্বা হবে 22 ইঞ্চি, এর জন্য আমি 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, সেলাইয়ে 2 ইঞ্চি চলে যাবে। তো বন্ধুরা, এখন আমরা মাপটা ঠিকঠাক মতো করে নিই। তো এই কাজ হচ্ছে 12 ইঞ্চি। তো 12 ইঞ্চির জন্য আমি 12-র অর্ধেক নিলাম, এই যে 6। আর বগলের এদিকটাও আমি নেব 6 ইঞ্চি। আর বুকের মাপটা হচ্ছে 32 ইঞ্চি। তো 32-এর জন্য আমি নিলাম 8, 4 ভাগের 1 ভাগ। আর সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি কাপড় আমি বেশি নিলাম। তো পেটের এর দিকটাই আমি নিলাম হচ্ছে 30 ইঞ্চির জন্য আমি নিলাম 7.5 ইঞ্চি। সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি বেশি নিলাম। ফতোয়ার মধ্যে বেশি কাপড় রাখলে সেলাই করলে ভালো দেখা যায় না। আর নিচের ঘেরের দিকটাই আমি নিলাম ওই বুকের মাপ অনুযায়ী, বডির মাপ অনুযায়ী 8 ইঞ্চি, এই দিকটাও নিলাম আমি 8 ইঞ্চি। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিলাম। তো এখন এই দাগগুলো আমি হচ্ছে মিলিয়ে নিচ্ছি। বগলের এই দিকটায় আমি একটু গোল শেপ দিয়ে দিলাম। আর গলার চওড়া আমি নিলাম 2 ইঞ্চি। সামনের গলার লম্বা আমি নেব এই 3.5 ইঞ্চি। সামনের গলার লম্বা আমি নিলাম 3.5 ইঞ্চি। আর পিছনের গলার লম্বা আমি নিলাম হচ্ছে 1.5 ইঞ্চি। তো এখন আমি এভাবে হচ্ছে গোল শেপ দিয়ে দিচ্ছি। আর সামনের গলার এদিকটায় একটু আমি ফাড়া রাখবো। তো এখানে আমি 3 ইঞ্চির মতো রাখলাম, এদিকে ফাড়া হবে, একটা বোতাম লাগিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমরা এই মাপ অনুযায়ী এই ফতোয়াটা কেটে নেব। তো নিচের দিকে তো আমার 2 ইঞ্চি আমি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। তো ওই 2 ইঞ্চি বাদ দিয়ে আমি হচ্ছে যে 3 ইঞ্চির মতো এদিকটাও একটু ফাড়া রাখবো। নিচের 2 ইঞ্চি আমার সেলাই চলে যাবে এরকম, আর এখান থেকে এতখানি হচ্ছে ফাড়া রাখবো। তো এখন আমরা গলার দিকটা কেটে নেব। তো প্রথমে আমি হচ্ছে পিছনের গলাটা কেটে নিচ্ছে। পিছনের গলা কাটার পর আমরা পিছনের পাটটা
সরিয়ে নেব। পিস্তলের পাট সরানোর পর আমরা সামনের গলা কাটব। আর সামনের বগলের এদিকটায় সামনের বগলে আমি হাফ ইঞ্চি সেটে দিলাম। তো এই যে কাঁধের এদিকটায় আমি এই যে হাফ ইঞ্চির মতো ঢালু করে দিলাম। তো বন্ধুরা বডির অংশটা আমার কাটা হয়ে গেছে। তো এই যে সামনের পাটে যে রকম হবে, এখন আমরা হাতার অংশটা কাটবো। তো বন্ধুরা এখন আমরা হাতার অংশটা কাটিং করব। তো এখানে আমি দুইটা হাতা একসাথে কাটবো। তো হাতার লম্বা হচ্ছে 6 ইঞ্চি। সেলাইয়ের জন্য আমি আরো 2 ইঞ্চি বেশি নিলাম, আমি নিলাম 8 ইঞ্চি। আর বগলের ওই দিকটায় আমি নিয়েছিলাম 6 ইঞ্চি, আর এই হাতার বগলের চড়া নিচ্ছি আমি 8 ইঞ্চি। আর এই হাতার মুহুরি লাগবে হচ্ছে 5.5 ইঞ্চি। তো আমি এখানে 6 ইঞ্চি নিলাম। এই যে আমাদের হাতা কাটা হয়ে গেল। তো বন্ধুরা এখন আমি হচ্ছে গলার পটি কাপড়টা কেটে নেব। তো এই যে আমি সামনের পাট এই যে গলার পটির কাপড়টা একটু আমি মোটা করে কাটবো, নিচের ওই ফাড়া সহ। তো এই যে আমি ভাঁজ দিয়ে নিলাম কাপড়টা। এখন এই যে বডির পাটটা এই কাপড়টার উপরে রেখে আমি এই গলার মাপ অনুযায়ী হচ্ছে কেটে নিচ্ছি। এই যে আমি গলার পটির কাপড়টা যে মোটা করে কাটলাম। তো বন্ধুরা আমাদের মোটামুটি কাটা কমপ্লিট। তো এখন আমরা কি করব, সেলাই করব। এই যে তো বন্ধুরা এখন আমরা ফতুয়াটা সেলাই করব। তো এর জন্য আমি কি করছি, প্রথমে গলার যে পটির কাপড়টা, যে মোটা সামনের গলার কাপড়টা কিন্তু আমি মোটা পটি নিয়েছি। তো এই পটির কাপড়টার এই যে কিনারা দিয়ে আমি এরকম একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে আমি সব দিক দিয়েই সেলাই করে নিলাম পটির কাপড়টা। তো এখন আমরা বডির পাট সাথে বডির সাথে ফতুয়াটার সাথে গলার পটির কাপড়টা লাগিয়ে নেব।
তো এর জন্য আমাদের এই ফতুয়ার কাপড়টা হচ্ছে ভাঁজ পাশে রাখতে হবে, আর পটির কাপড়টা এরকম উল্টা দিকে রেখে তারপর আমাদের সেলাই করতে হবে। আর আমি যে যে সামনে একটা বোতাম লাগাবো এর জন্য যে একটা আমি ফিতার মতো করে নিয়েছি, তো এই বোতাম দেওয়ার জন্য, তো এটাকে আমরা কি করব, এই যে এভাবে এই যে এই পটির কাপড়টা নিচে এভাবে রাখছি, এই যে এই যে দেখুন বন্ধুরা, তো সেলাইয়ের জন্য একটু কিছু কাপড় বাদ রেখে তারপরে যে আমি এভাবে রেখে এই যে এরকম করে সেলাই করে নেব এখন। তো বন্ধুরা, এই যে আমি পটির কাপড়টা লাগিয়ে নিয়েছি, এখন আমি কি করব, গলাটা এই যেভাবে একটু একটু করে কেটে দিলাম, এভাবে না কাটলে গলাটা সুন্দর মতো বসে না। তো এখন আমি কি করব, এই পটির কাপড়টা ভেতর দিকে এরকম করে উল্টিয়ে নেব, তো বন্ধুরা এই যে আমি পটির কাপড়টা উল্টিয়ে নিয়েছি ভেতর দিকে দিয়ে দিয়েছি, তো এখন আমি কি করব, এই যে গলার এই উপর দিয়ে কিনারা ঘেঁষে একটা করে সেলাই করে নেব। তো বন্ধুরা, এই যে আমি সামনের গলার পটিটা লাগিয়ে নিয়েছি, তো আর এই যে নিচ দিকে হচ্ছে আমি পরে যে হাতে সেলাই করে নেব সাইড দিয়ে, এই যে দিক দিয়ে, তো আপনারা চাইলে মেশিনে সেলাইটাও করে নিতে পারেন, তো আমি এখানে হাতের কাজ করব। তো একইভাবে আমি পেছনের গলার পটির কাপড়টাও লাগিয়ে নিচ্ছি, এই যে পিছনের গলাটা ছোট, তো আমি এই যে পটির কিনারা দিয়ে সেলাই করে নিয়েছি, তো এখন পটির কাপড়টা লাগিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি ওই রকম করে কেটে দিচ্ছি, তো এমন ভাবে কাটতে হবে যাতে আমরা যে সেলাই করলাম সেলাইটা কেটে না যায়। কাটার পর এই যে এরকম আমরা উল্টিয়ে আরেকটা সেলাই করে নেব।
তো বন্ধুরা আমাদের হচ্ছে গলার পটি কাপড়টা লাগানো হয়ে গেছে সামনে পিছনে দুই দিকেই। তো এখন আমি এই যে কাঁধের এদিকটা জয়েন করে নিচ্ছি, কাঁধ সেলাই করে নিচ্ছি দুইটা কাঁধ একসাথে করে। তো আমাদের কাঁধ জয়েন করা হয়ে গেল, তো এখন আমরা হাতা জয়েন করব। তো আমাদের হাতার জন্য তালপাট কাটিং করতে হবে। তো এখানে হচ্ছে এই যে ভাও পাশটা আমরা ভেতর দিকে দিয়েছি, এই যে ঠিক পাশটা আমরা ভেতর দিকে দিয়েছি আর দুই পাশে আমাদের উল্টা দিক আছে। তো এখন আমরা ওই যে হাফ ইঞ্চির মতো সেটে ফেলে দিব যাতে সামনের দিকটায় কুচকে না থাকে বগলে। আর এই যে হাতা মিডিলে আমরা চিহ্ন করে নিলাম। তো বন্ধুরা আমরা হাতার লম্বা অনুযায়ী মাপ রেখে তারপর বাড়তি যে কাপড়টুকু আমরা নিয়েছিলাম তো ওই কাপড়টা ভাঁজ দিয়ে যে সেলাই করে নিয়েছি, তো তো ওটা আমি আর দেখালাম না। তো এখন আমরা এই যে হাতার এই ফতুয়ার সাথে জয়েন করে নেব। তো আমাদের খেয়াল রাখতে হবে যাতে ওই যে আমরা যে সামনের জন্য যে তালপাট কাটলাম হাতা, তো ওটার সাথে মিল রেখে আমরা এই যে লাগাবো। তো আমরা যে হাতার এই যে মিডল পয়েন্ট বের করেছিলাম এই যে, তো ওই মাঝখান থেকে আমরা সেলাই করব। ওই চিহ্নটা অনু ওই চিহ্ন বরাবর আমরা এই যে কাঁধের যে জয়েন্ট আছে তো ওই জয়েন্ট অনুসারে এই যে আমরা এখন সেলাই করে নিচ্ছি এই যে হাতার যে মাঝখান থেকে। তো এই যে মাঝখান থেকে তো আমরা একদিকে সেলাই করে নিলাম, তো এখন আবারও এই মাঝখান থেকে মানে কাঁধের জয়েন্ট থেকে আমরা আবারও অন্যদিকে সেলাই করে নিচ্ছি। তো হাতায় আমরা ডাবল সেলাই করে নেব। তো এখন আমরা পুরোটাই আরেকটা সেলাই করে নিচ্ছি। এই যে আমাদের হাতা লাগানো হয়ে গেছে, তো একইভাবে আমরা অন্য হাতাটাও লাগিয়ে নেব এই পাশে। তো বন্ধুরা এই যে আমার হচ্ছে দুইটা হাতাই লাগানো হয়ে গেছে, তো এখন আমি কি করব বডি সাইড সেলাই করে নেব। হাতা সহ নিচের অংশটুকু আমি একসাথে সেলাই করব। এই যে তো হাতার মোহরির মাপ অনুযায়ী আমি এখন সেলাই করে নেব। এই যে আমি যে নিচে ফাড়া রাখবো, তো ওই ফাড়া যে পর্যন্ত আমি রাখতে চাই ঠিক ওই পর্যন্ত আমি সেলাই করে নিচ্ছি।
তো আমাদের দুই সাইডে সেলাই করা হয়ে গেছে, তো আমি ডাবল সেলাই করে নিয়েছি। তো এখন আমি কি করব, এই যে আমি যে ভাড়া রাখতেছি এসি, তো ওই ভাড়ার ওই দিকটাই আমি এই যে কামিজে আমরা যেরকম করে যে ভাঁজ দিয়ে সেলাই করি ঠিক ওই রকম করে, এই যে এরকম, যেহেতু এখানে কাপড় কম আছে তো চিকন ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা আমার হচ্ছে দুই পাশে যে ফাড়ার অংশটা আমি ভাঁজ করে সেলাই করে নিয়েছি, এই যে দুই দিকে আমি ফাড়ার অংশটা সেলাই করে নিয়েছি। তো এখন শুধুমাত্র আমার এই যে নিচের এই অংশটা সেলাই করা বাকি আছে। তো আমি আমার হচ্ছে লম্বার ফতোয়াটা লম্বার মাপ অনুযায়ী রেখে তারপর অতিরিক্ত যে কাপড়টুকু নিয়েছিলাম তো ওই কাপড়টুকু আমি এই যে এরকম ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা আমার ফতোয়াটা আপাতত মেশিনের কাজ করা শেষ। তো বন্ধুরা চলুন এটা দেখতে কেমন হলো আপনাদের একটু দেখাই। তো বন্ধুরা দেখুন এই যে আমি ফতোয়াটা সেলাই করে নিয়েছি, তো আমার শুধু এখন এই গলার এই পটিকা নিচ দিয়ে হাতের কাজটা বাকি আছে আর একটা বোতাম লাগানো বাকি আছে, তো ওটা আমি আর দেখালাম না। তো বন্ধুরা আমার এই ফতোয়ার সেলাই করা এবং কাটিং এর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা এতক্ষণ যে ধৈর্য ধরে আপনারা আমার ভিডিওটি দেখেছেন এর জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।